एवरीवन वेलकम टू माय चैनल शिमम हेल्दी फूड। आज हमें अपने देखे तैरी कर देखा सब्जी खिचुड़ी असाधारण मजार एक रेसिपी। तब चलो देखे ना जा प्रथम पैने तेल गरम कर पाँच फोड़न तेजपाता और शुकना मरचे दिए भेजे निचि और घरे थका जो सब्जीगुलो आर तीन इटे सकाले खिचुड़ीटा तैरी कर बेगुन आलू टमेटो और मिस्टी लाओ আর আমাদের যে শীত লাউ আছে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এতে আমি আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমাদের বাড়ি থেকে আনা আতপ চাল, সেই আতপ চাল আর ডাল, এতে আমি তিন কাপের মতো চাল নিয়েছি আর দুই কাপের মতো ডাল নিয়েছি। নিয়ে চালের সাথে আমি এখন আমি এতে হলুদ, ধনিয়া, আদা, জিরার পেস্ট আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই সবজিটা সকালবেলা খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যকর এই খিচুড়িটা। এটা আপনারা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে। এতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ অ্যাড করে দিয়ে কিছু সবজি আর চাল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। তাহলে আপনার সবজি আর চালের যে একটা স্যান্ট আসে সেটা ভালোই লাগে। আর এতে আমি গরম পানি অ্যাড করেছি, যে আমি গরম পানি দিয়ে দিলাম একটা পরিমাণ মতো। আপনারা চাল ডালের সাথে আপনার এক কাপ চালের সাথে দেড় কাপ পানি এভাবে মেপে আপনারা পানিটা দিবেন। এতে আমি এখন ঢেকে দেবো। এরপর আমি 20 মিনিট পর আমি এটা আবার ই করে দেব হালকা আঁচে। আমি এটাকে এখন বসিয়ে দিলাম। এখন প্রায় কাছাকাছি হয়ে আসছে আমার খিচুড়ি, গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। স্মেল দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমার খিচুড়ি খুব ভালো লাগছে দেখে। আর এদিকে আমি ডিম নিয়েছি তিনটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে আমরা ডিম ভাজি আর আচারের তেল দিয়ে খিচুড়িটা খাবো আজ সকালে আমরা। ডিমটা আমার প্রায় হয়ে এলো। আপনারা চাইলে এতে বড়া অ্যাড করতে পারেন, বেগুনি সেটা দিয়েও খেতে পারেন। এবার আমরা আজকে ডিম ভাজি এবং আচারের তেল দিয়ে খাবো। ডিমটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার খিচুড়ি হয়ে গেছে কাছাকাছি, এখন আমি যে আমের আচার, এতে আমি আমের আচারটা অ্যাড করছি। আচারের তেল দিয়ে খিচুড়ি রান্না করলে দেখবেন অসাধারণ একটা স্মেল বের হয় আর এটা খেতেও খুব ভালো লাগে। আচারের তেলটা আমি খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আচারের তেলের সাথে খুব ভালো যায়। আর এই যে আমার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তবে লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।